কোথায় জ্যাম ছিল? আজকে স্যাটারডে, আপনি প্রফেশনাল না, ইউ ক্যান মেইনটেইন ইওর প্রফেশনালিজম। আপনি যদি নাম জানতে চান, পূজা ছেড়ি, পরিমণি আপু, আধা ঘন্টা 40 মিনিটস আগে সবাই রেডি ছিল। তো ডু ইউ থিঙ্ক ইউ আর প্রফেশনাল? কিছুক্ষণ আগে আপনি একটা কোয়েশ্চনের ভিতর বলছিলেন যে আপনি যে কাজটাই করেন আপনি খুব সিরিয়াসনেসের সাথে করেন। আমরা বলতে পারি খুব সিরিয়াসনেস, ডেডিকেশন, কমিটমেন্ট, এই জিনিসগুলো যখন আমরা যে কাজটা পছন্দ করি সেগুলোর সাথে জড়িত। তো আমরা যখনই আরটিভির এই গ্ল্যামার শোটা আমরা স্টার্ট করেছি, যে কোনো দিনই যে কোনো গেস্টই আসুক না কেন, অলওয়েজ দে ওয়ার অন টাইম। তো আপনার ব্যাপারে আমরা এরকম অনেক শুনেছিলাম, কি বলে এটাকে, কমপ্লেন শুনেছিলাম যে আপনি নাকি প্রফেশনালিজমটা বজায় রাখতে পারেন না, প্রফেশনালিজম মেনটেন করতে পারেন না, এটা আপনার একটা অনেক বড় খুঁত বলা যায়। তো আমরা তখন বিশ্বাস করি নাই, কিন্তু আজকে কিন্তু আমরা চোখের সামনে দেখে ফেলছি জিনিসটা, যে আপনি কিন্তু প্রফেশনালিজম মনে হয় মেনটেন করতে একটু 19-20 হয় বা একটু কষ্ট হয়। তো ডু ইউ থিঙ্ক ইউ আর প্রফেশনাল? এখন পর্যন্ত না। ওকে, অ্যাজ এ নিউকামার আমি নতুন আসছি, আমার শেখার অনেক সময় লাগবে সবকিছুর সাথে কিভাবে মেনটেন করতে হয় এই জিনিসগুলো আস্তে আস্তে আমাকে শিখতে হবে, তারপরেও আমি ট্রাই করি, তারপরেও লেট হয়ে যায়। কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে, আমরা একই শোতে যখন আরো প্রমিনেন্ট অ্যাক্ট্রেস, আপনি যদি নাম জানতে চান, পূজা ছেড়ি, পরিমণি আপু, সবাই যে টাইমে দেওয়া হয়েছিল ঠিক তার আধা ঘন্টা 40 মিনিটস আগে সবাই রেডি ছিল। দে আর প্রফেশনাল, তারা লং টাইম ধরে কাজ করছে, তারা আপনার সর্ট অফ তারা আইডল। আপনি যখন শুরু করছেন অ্যাজ এ বিগিনার ফ্রেশার, এই জিনিসটাই আপনার সবার আগে মেনটেন করা উচিত। এখনই যদি সবাই আপনাকে নিয়ে এভাবে বলে যে আপনি প্রফেশনাল না, ইউ ক্যান মেনটেন ইওর প্রফেশনালিজম, তাহলে আপনি কিভাবেই বা সামনে কাজ করবেন, রাইট? আপনার জন্য কিন্তু আজকে পুরো ইউনিট, সবাই, আরটিভি, পুরো অফিস, আমরা সবাই 3 ঘন্টা ধরে ওয়েট করছি। তাহলে এই বিষয়ে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি আমার রাস্তায় জ্যাম ছিল, দেন অনেক দূর থেকে আসছি, বনানীতে আমি প্রায় 1 ঘন্টার মতো আটকে ছিলাম। আর একটা যেটা হয়েছিল যে হ্যাঁ আসলেই আমার একটু প্রবলেম ছিল, আমি ফোন দিয়ে বলছিলাম। জ্যাম ছিল? হ্যাঁ হ্যাঁ। কোথায় জ্যাম ছিল আজকে? জ্যাম ছিল বনানীতে, বনানী ব্রিজের। আজকে স্যাটারডে, আমি ওখান থেকে যখন নামছি জাস্ট এত তাড়াতাড়ি চলে আসছি, এখান পর্যন্ত কোনো জ্যাম নাই, কিন্তু সামনে এখানে যে একটু জ্যাম পাইছি, বাট পুরো রাস্তা ফাঁকা ছিল, বর্ণের উপরে একটু জ্যাম ছিল। বাট কে জানি টাইম দিয়েছিল যে আমি 3টা না পারলে আমি 4টার মধ্যে, 4:30টার মধ্যে, হ্যাঁ, মধ্যে আমি চলে আসব অন টাইম। আর আমার মিস্টেক কি হইছে, আমি ভাবছি যে ওই অফিসটা এর আগে যেখানে গিয়েছি, পরে আমি যখন দেখলাম যে না লোকেশন ঠিক নাই, পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে, আমি তো লোকেশন জানি না, আমাকে লোকেশন সেন্ড করা হোক, তারপর আমি এখানে আসি।